রহস্যে মোড়ায় পৃথিবী। আমাদের চারপাশে প্রতিনিয়ত এমন অনেক কিছু ঘটে চলেছে যা সত্যি অবিশ্বাস্য। আজ এমনই এক অবিশ্বাস্য ঘটনা উপস্থাপন করব আপনাদের সঙ্গে। বহু বছর ধরে নলকূপ থেকে মিলছে গরম জল, এমনটাই দাবি শীতলগুচি ব্লকের ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাউটারি এলাকার বাসিন্দাদের। তারা জানিয়েছেন বহু বছর ধরে এই অদ্ভুত ঘটনাটি ঘটে চলেছে তাদের এলাকায়। তবে কতদিন থেকে এই ঘটনাটি ঘটেছে তা সঠিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন তাদের জন্মের আগে থেকেই ওই নলকূপ দিয়ে বেরোচ্ছে গরম জল, কিন্তু এর পিছনে সঠিক তথ্য এখনো অজানা। স্থানীয় বাসিন্দা শ্যামল নামদাস এই বিষয়ে জানান, তার বর্তমান বয়স 50 বছর, তার জন্মের আগে থেকেই এমনটা হচ্ছে। শীতকালে সমস্যা কম হলেও গ্রীষ্মকালে সমস্যার সম্মুখীন হতে হয় ওই এলাকার সকলের। ওই এলাকার আরেক বাসিন্দা সমীর বর্মন জানান, এই জলে শীতকালে বেশিক্ষণ হাত ঢুকিয়ে রাখা যায় না, গ্রীষ্মকালে কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। যদি পাম্পসেটের মাধ্যমে জল তোলা হয় তাহলে সেই জল প্রচন্ড গরম হয়, ফলে চাষবাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। বাম মহল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেকে এসেছেন, কিন্তু এই সমস্যার সমাধানের বিষয়ে কেউই ভাবেননি বলে তাদের অভিযোগ। গ্রামবাসীদের একটাই দাবি, তাদের ঠান্ডা জলের ব্যবস্থা করা হোক। এই বিষয়ে ভাওর থানা অঞ্চলের প্রধান অমল বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েতের তরফে এর সুরাহা সম্ভব নয়, যদি তা করা যেত তাহলে তারা করত। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। নলকূপের জলটা খুব গরম। আচ্ছা, এটা মানে কতদিন ধরে? এটা আমরা দেখতেছি 50 বছর। মানে আপনার বয়স কত হবে? আমার বয়স 50। 50 মানে তার আপনার বাবার বয়স থেকে এটা বেশি গরম? আমার বাবার বয়স তো মোটামুটি 75 বছরে মারা গেল, তখন থেকে জলটা তখন থেকে গরম। আচ্ছা, এইখানে এই যে জলটা যে গরম, এই বিষয়ে ব্লক প্রশাসন বা কোনো জায়গা থেকে সরকারি ভাবে কোনো অনেক নিয়ে গেছে? অনেক হেতেন বর্মন আসিয়া অনেক কথা বলিয়ে গেছে, কিছু হলো কিছু হয় না, পানীয় জলের সমস্যা কিছু হলো না, কিছু হয় না। মানে এই যে আচ্ছা, এই জলটা আপনারা যখন ব্যবহার করছেন, ব্যবহার করার ফলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা সমস্যা হচ্ছে না? মানে এই যে কোনো শারীরিক ইফেক্ট না কিছু হয় না, হচ্ছে না? আচ্ছা, শীতকালে প্রচন্ড গরম? হ্যাঁ, প্রচন্ড গরম। গ্রীষ্মকালে তো আরও বেশি, আরও গরম। হ্যাঁ, বেশি। মানে কত দূর এলাকা পর্যন্ত এই গরমটা? মোটামুটি 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার পর্যন্ত এই গরমটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কেউ এই জলে, পানীয় জলের কেউ নিল না। মানে আপনাদের কি, মানে আপনারা এখন কি চান? মানে আমরা চাই, আমরা এখন অনেকদিন থেকে দেখতেছি, এখন আমাদের লাইন জল ছাড়া আর কোনো উপায় নেই ঠান্ডা জল, কারণ গ্রীষ্মকালে খুব অসুবিধা। হ্যাঁ, লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? না, কোনো লিখিত হয়নি, মানে করেনি না? আমরা করিনি। অনেক সাংবাদিক আসছিল, অনেক নেতা, বড় বড় নেতারা আসছিল, আসার পরে নিয়ে গেছে, পরীক্ষা করে গেছে, তারপরে কিছু আর শুনতে পাচ্ছি না। আমার নাম হলো শ্যামল নামদাস। শ্যামল নামদাস? হ্যাঁ, এই জায়গাটার নাম হলো নাউটারি। নাউটারি? হ্যাঁ, অঞ্চল হলো ভাওতা। আপনাদের এই গ্রামে শোনা যাচ্ছে যে জলের খুব সমস্যা, এই বিষয়ে কিছু বলবেন? জলের সমস্যা সে তো আমাদের জন্মের আগে থেকে সমস্যা। কি সমস্যা? সমস্যা গরম জল, নিজে দেখলেন কি রকম গরম জলটা। এই জলের মধ্যে গরমকালে কি রকম অসুবিধা হতে পারে? শীতকালেও গরম জলে বেশিক্ষণ হাত ঢুকিয়ে রাখা যায় না, গরমকালে কি অবস্থা হয়? মানে যেটা গরম দিলাম এটা তো ডিম শুদ্ধ হওয়ার মতো দেখি। ডিম শুদ্ধ দেখাবো, এখনই দেখাবো। এখন ডিম শুদ্ধ কি করে হয়? আগুন না তাপিয়ে ডিম শুদ্ধ? হ্যাঁ, একদম করা যাবে। এবার যদি আমরা পাম্পসেট চালু করি, পাম্পসেটের মধ্যে তো খেতে জল দেওয়া যাবে না, জল খেত মরে যাবে। আচ্ছা, খেতগুলোতে যখন জল এগুলো দেওয়া হয়, আমরা নদীর জল দেই তো, এগুলো জল ব্যবহার করা হয় না? চাষবাসের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে নদীর জলে ব্যবহার করি। এই জল দিলে তো একদম, এই এখন যে শীতকালে যে শাকসবজি চাষ করা হচ্ছে, এই জল দিলে মরে যাবে তো। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে? লিখিত করিনি আমরা, কিন্তু অনেক সাংবাদিক আসছিল, উত্তরবঙ্গ থেকে শুরু করে 24 ঘন্টা ট্রেন আসছে, এমএলএ এমপি সবাই আসছে, কিন্তু আসছে দেখে গেছে আর কিছু না, তবু সমস্যার সমাধান হয়নি, কিছু করেনি এখানে। আপনাদের দাবিটা একটু বলবেন না? দাবিটা তো অনেক বলছি, অনেক নেতাকে বলছি, সেই সিপিএম থেকে শুরু করে তৃণমূল জমানায় শেষ অনেক বলছি, যে আমাদের অন্তত একটা ডিপ টিউবওয়েল দেন, ডিপ টিউবওয়েল পর্যন্ত দেয়নি। স্থানীয় পঞ্চায়েত বা প্রধান কি বলেন? এগুলোর কথা ছাড়েন, এগুলো সব এগুলো নামেই আছে, কিন্তু কাজের বেলা কিছু করে না। এগুলো এই ভোটের সময় আসবে, একদিন প্রচার করে যাবে, আর দ্বিতীয় দিন আসবে না। আপনার নাম? আমার নাম সমীর বর্মন। সমীর বর্মন, আমি আপনি এই এলাকারই বাসিন্দা? একদম, জন্ম থেকে। ওকে, 109 নং সংসদ নাউটারি, ওখানে 100 বাড়ি
গরম জল। এই গরম জলের দীর্ঘদিন থেকে আবেদন করতে করতে আমরা তো এই লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু আজ পর্যন্ত সমাধান হচ্ছে না। এই গরম জলের বিষয়ে সবাই আশ্বাস দিয়ে গেলে ঠিক আছে হবে, আসি দেখিতে, কিন্তু কোনো কাজ হইতেছে না। কিন্তু আপনি তো এলাকার প্রধান, তারপরেও আমি জানার পরে এমএলএ সাহেবকে জানাচ্ছি, এমএলএ সাহেব পরে কথা দিছে, ওখান থেকে এক অফিসার আসছে কলকাতা থেকে, উনি এসে দেখে গেছে, একটু মোটামুটি আশ্বাস দিছে ছয় মাসের মধ্যে কাজটা হ্যান্ডওভার করে দেবে, ঠান্ডা জলে একটা ব্যবস্থা করে দেবে। ওরা চাপা কলে টিপটি করে হোক আর যে কোনো বিষয়ে হোক, ওরা ইলেকট্রিক জলটা তুলবে, তাতে যেটা বলছে যে সোলার সিস্টেমে ওরা করবে, পরে টোটাল টাড়িতে জল সাপ্লাই দিবে। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আমাদের যদি করা যেতে তাহলে এতদিন আমরা করে দিতাম। ওরা চাপা কলের আবেদন করছিল নাকি? চাপা কল দিয়ে কাজ হবে না, ঘুরি ওই গরম জলে উঠে আসে, গরম জলে উঠে আসে, ওখানে আমরা 160 ফুট অব্দি দিক দিয়ে দেখছি ঘুরি গরম জলে উঠে আসে। তার পাশাপাশি আমরা উত্তর সাইডে গেছি, ওই টাইজের উত্তর সাইডে একটা জায়গায় ঠান্ডা জল আছে, ওখান থেকে তারপরে ওই ইঞ্জিনিয়ার এসে দেখছে ওখানে সোলারের দ্বারা জল তুলতে হবে, মোটর সিস্টেম দিয়ে ওখান থেকে জলটা সাপ্লাই করবে ওরা। অমল বর্মন, আপনি এই হাওড়তনা জিপির প্রধান স্যার।